হ্যালো বন্ধুরা, মেয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে রেসিপি হচ্ছে ঝিঙের ডাল। ঝিঙে আপনারা অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন, একবার এইভাবে ঝিঙের ডাল করে দেখুন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। তো প্রথমে আমি ঝিঙেটাকে, ঝিঙের যে উপরে শক্ত ভাগটা, প্রথমে কেটে নিচ্ছি। এরপর ছালটা আমি কেটে নেবো, কেটে নিয়ে ছোটো ছোটো করে কেটে নেবো ঝিঙেটাকে, তো ঠিক মতো যাতে না গলে আর ঝিঙের ডাল যেহেতু বোঝা যায় সেই মতো করে আমি কেটে নেবো, যাতে একদমও না গলে যায়। তো এইভাবে করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি, দেখুন একদম পাতলা পাতলা করে। তো আপনারা চাইলে একদম ছোটো ছোটো করেও কেটে নিতে পারেন। এভাবে করে সবগুলো ঝিঙে আমি পিস পিস করে কেটে নেবো। সবগুলো ঝিঙে কাটা হয়ে গেলে ছোটো ছোটো করে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো ঝিঙেতে কিছুটা হলুদ। তো আগে থেকে আমি হলুদ দিয়ে দিচ্ছি, পরে আর কিন্তু হলুদের ব্যবহার করবো না। এভাবে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিচ্ছি হলুদে, যাতে ঝিঙেটা সাদা আর ডালের মতো না সাদা ফুটে ওঠে, একটা কালারিং থাকে হলুদের। তো সেই মতো করে আমি হলুদটা মাখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু আমি হলুদটা ব্যবহার করছি না। তো এবার আমি প্রেশার কুকারে যেহেতু ডালটা করবো, তো প্রথমে আমি এখানে তেল দিয়ে দিলাম, কিছুটা সাদা তেল। এরপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেবো ও 2 থেকে 3টে রসুনের কোয়া দিয়ে দিলাম, 2-4টে রসুনের কোয়া দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে ঘেঁটে নেবো। এরপর কিন্তু আমি পেঁয়াজ কুচিয়ে রাখা পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি, তো একটু লাল লাল করে ভেজে নেব। এইভাবে করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। এরপর আমি ডালটা দিয়ে দিচ্ছি। এখানে মুসুর ডালের ব্যবহার করছি, আপনাদের যেই ডাল পছন্দ সেই ডালেরই কিন্তু ঝিঙে ডাল করতে পারেন, খুবই ভালো লাগবে। তো ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে এরপর আমি দিয়ে দিলাম, ধুয়ে নিয়েছি কিন্তু প্রথমে। ধুয়ে এবার একটু ফোটা পর্যন্ত এভাবে নাড়বো, ডালটা একটু চটচট করে ফুটে গেলে এরপর আমি কিন্তু এখানে ঝিঙেটা দিয়ে দেবো। তো এভাবে কিছু ভেজে নিচ্ছি একটু করে ডালটাকে। ডালটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর হলুদ মাখিয়ে রাখা ঝিঙেটা আমি দিয়ে দিলাম একসাথে, কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট এভাবে নাড়বো। কিছুটা এখান থেকে ঝিঙে জল বাড়িয়ে গেলে এরপর কিন্তু আমি জলের ব্যবহার করব। এইভাবে করে তৎক্ষণাৎ কিন্তু নাড়বো ঝিঙেটাকে। তো কিছুক্ষণ নাড়ার পর এরপর আমি জলটা দেব। প্রায় 2-5 মিনিট পর নাড়ার পর এরপর কিন্তু আমি জলটা দিয়ে দিচ্ছি। তো যেই পরিমাণে ডাল বা ঝিঙে সেই পরিমাণে কিন্তু জল দেবেন। তো জলটা যে গরম হলে খুব ভালো হয়, এতে করে ঝিঙে আর ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর গ্যাসে বেশিক্ষণ রাখতেও হয় না। তো আমি দিয়ে দিলাম এখানে কিছুটা গরম, হালকা গরম জল। এরপর আমি একটু নেড়ে ঘেঁটে নিচ্ছি, ঢাকাটা দিয়ে দেবো। তো এখানে 3 থেকে 4টা সিটি হলেই কিন্তু হয়ে যাবে, আমি কিন্তু লবণ দিইনি, লবণ দিলে ডালটা সিদ্ধ হবে না। দিয়ে দিলাম ঢাকাটা 3-4 মিনিট পর, এবার কিন্তু সিটি হচ্ছে এক এক করে, এই ধরুন এভাবে করে সিটি হয়ে যাচ্ছে। প্রেশার কুকার থেকে বাষ্প বাড়িয়ে যাওয়ার পর কিন্তু আমি ডালটা খুলেছি, খোলার পর এই ধরুন ভালো করে আবার ফুটিয়ে নিচ্ছি। এবার লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, এখানে লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ডালটা কিন্তু একটু গাঢ় হলে খুবই ভালো লাগে, তো আপনাদের যদি গাঢ় ডাল না পছন্দ তাহলে বাগারও দিয়ে দিতে পারেন। তো যেভাবে বাগার দেয় সেভাবে করে আগে থেকে ডাল আর ঝিঙেটাকে সিদ্ধ করে নেবেন, এরপর পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিয়ে ডালটা দিয়ে দেবেন। এটা কিন্তু বাগার হয়ে যাবে, একটা সুন্দর ফ্লেভার আর গন্ধটাও খুব ভালো আসবে এভাবে বাগার করে খেলে। তো আমি যেহেতু এভাবে ডাল করছি, এখন এভাবে ডালটাই কিন্তু ভালো লাগে খেতে। তো কিছুক্ষণের জন্য এভাবে নেড়ে ঘেঁটে দিয়ে ঢাকাটা দিয়ে দিছিলাম। আর এই পর্যায়ে কিন্তু আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, তাতে করে গন্ধটা আরও সুন্দর আসবে। এভাবে করে দিয়ে দিলাম, আমি কিন্তু বেশি হাতের মধ্যে ক্র্যাশ করিনি, এভাবে করে দিয়ে দিলাম। ডালেতে একটা খুব সুন্দর একটা সুবাস আসবে গন্ধ, যাতে করে আরও ডালের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। তো এই পর্যায়ে কিন্তু আমার ডালটা দেখুন একদম কম টাইমের মধ্যে হয়ে গেছে। এইভাবে করে কিন্তু কম টাইমের মধ্যে ঝিঙের ডাল করতে পারেন, অসাধারণ স্বাদ লাগবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। তো যে যেরকম বাগার দেওয়া পছন্দ বা এরকম পছন্দ, যে যেরকম পছন্দ সেরকমভাবে করবেন, আশা করি আপনাদেরকে ভালো লাগবে। আর এই রকম ডাল কিন্তু যে কোনো ভাত বা অন্যান্য কিছু দিয়ে একটু গাঢ় টাইপের করে রুটি বা পরোটা দিয়ে বা পুরি দিয়ে কিন্তু খেলে কিন্তু খুব ভালো লাগবে। তো ঝিঙেটাকে আমি কিন্তু ঘেঁটে দিইনি, একটু গোটা গোটা আছে, তাতে করে একটু ভালো লাগবে দেখতেও আর খেতেও, যাতে বোঝা যায় এটা ঝিঙের ডাল। এইভাবে করে আমার ঝিঙের ডালটা কিন্তু পুরোপুরি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই দেখুন। এইভাবে করে
খুবই ভালো হয়েছিল কিন্তু ডালটা। তো বন্ধুরা, আজকের এই ঝিঙের ডালের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে বন্ধু আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন। এইরকম ডালের রেসিপি দেখতে চাইলে এগুলো ভিডিও দেখতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। তো আজকে পুরো ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ ফর ওয়াচিং।